বাংলাদেশ আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলাই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, মৃত্যুর যেদিন সর্বোচ্চ রেকর্ড বাংলাদেশে কোভিডে আক্রান্ত হয়ে, ঠিক তার পরের দিন অর্থাৎ আজ থেকেই লকডাউন তুলে দেওয়া হচ্ছে বাংলাদেশে, এবং গণটিকা কার্যক্রম আমরা দেখলাম, কর্মসূচি দেখলাম। সেই গণটিকা কর্মসূচির মধ্যে যেটি দেখা গেল যে পর্যাপ্ত টিকার ব্যবস্থা না করেই এটিকে গণটিকা কার্যক্রম বলা হয়েছে, এবং মানুষ হুমড়ি খেয়ে পড়েছে টিকা নিতে। শেষ পর্যন্ত অধিকাংশ মানুষকে টিকা দেওয়া যায়নি, বরং যে দৃশ্য আমরা পত্রপত্রিকা বা টেলিভিশনের মাধ্যমে দেখলাম তাতে এটা মোটামুটিভাবে নিশ্চিত করে বলা যায় এইসব দৃশ্য আসলে সংক্রমণের হার বাড়িয়ে তুলবার দৃশ্য। কোভিড বাংলাদেশে নয়, গোটা পৃথিবীকেই উলট পালট করে দিয়েছে, এবং এর থেকে নিষ্কৃতি কবে মিলবে আমরা কেউই জানি না। বাংলাদেশ গত বছরের শুরুর থেকে ধীরে ধীরে পরিস্থিতিটা যেভাবে উন্নতির দিকে নিয়ে যাচ্ছিল, এবছরে এসে মার্চের পর থেকে পরিস্থিতি আবার খারাপ হতে যাচ্ছে, এবং মাঝখানে বাংলাদেশ সময় পেয়েছিল কিন্তু যথেষ্ট প্রস্তুতি নেবার জন্যে, কিন্তু সেই প্রস্তুতি নেওয়া হয়েছে বলে অনেকেই মনে করছে না। চারিদিকে মৃত্যুর সংবাদ, এবং সেই সঙ্গে আক্রমণের হার বৃদ্ধি পাচ্ছে। গত কয়েকদিন ধরে অবশ্য খানিকটা কম, কিন্তু অভিযোগ যে পরিমাণ পরীক্ষা নিরীক্ষা হওয়া দরকার বাংলাদেশে সেই পরিমাণ পরীক্ষা হচ্ছে না, অর্থাৎ টেস্ট যথেষ্ট পরিমাণে হচ্ছে না। আর টিকার কথা আমি আগেই বলেছি যে সরকার গণটিকার কথা বলেছে, সবাইকে টিকা নিশ্চিত করা হবে, কিন্তু টিকার সংস্থান কবে কোথেকে কীভাবে হবে নানানজন নানান তথ্য দিচ্ছেন, এবং সেটি কোনোটাই এখন পর্যন্ত বিশ্বাস করবার মতো নয়। সব মিলিয়ে এটি সত্যি কথা যে কোভিড থেকে যদি আমাদের মোটামুটি একটা স্বস্তির জায়গায় নিয়ে যেতে হয় তাহলে যথেষ্ট পরিমাণে টিকার ব্যবস্থা করতে হবে, এবং সেটি দ্রুততার সঙ্গে করতে হবে। সরকারের দিক থেকে এটি যেমন করবার দায়িত্ব, নাগরিকদের যে সচেতনতার কথা আমরা বরাবরই বলে আসছি প্রথম থেকে, নাগরিকরাও ঠিক সেই অর্থে সচেতন হচ্ছেন না, অর্থাৎ স্বাস্থ্যবিধি মেনে চলছেন না, মাস্ক পরছেন না, হাত ধোয়ার অভ্যাসটা রাখছেন না, পরস্পর থেকে পরস্পরের দূরত্বটা বজায় রেখে চলছেন না। কেন এই সংকট, কেন মানুষ এই স্বাস্থ্যবিধি মেনে চলছেন না, আস্থার সংকট কোথায় সেটিও আসলে তলিয়ে দেখা দরকার। মূলত দেশের কোভিড পরিস্থিতির সঙ্গেই আরও যুক্ত হয়েছে ডেঙ্গু পরিস্থিতি, এবং সেটিও মোটামুটিভাবে একটা আতঙ্কজনক পরিবেশের মধ্যে দিকে পরিবেশের দিকে নিয়ে যাচ্ছে বাংলাদেশকে। সব মিলিয়ে এইসব বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আলোচনা করবার জন্য তিনজন অতিথি আমার সঙ্গে রয়েছেন আজকে। ঢাকার বাসা থেকে যুক্ত হচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক সংসদ সদস্য শামসুজ্জামান দুদু। আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটালের চেয়ারম্যান এবং ল্যাপ্রোস্কোপিক সার্জন, বাংলাদেশের প্রতিষ্ঠা একদম শুরু যিনি করেছেন বলা যেতে পারে ল্যাপ্রোস্কোপিক সার্জারি, প্রফেসর ডক্টর সরদার নাইম। এবং আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন স্বাধীনতা চিকিৎসক পরিষদের মহাসচিব প্রফেসর ডক্টর এম এ আজিজ। স্বাগত আপনাদের তিনজনকে তৃতীয় মাত্রায়। আমি তো প্রফেসর এম এ আজিজ আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই, আপনার কাছ থেকে শুনতে চাই যে আসলে পরিস্থিতিটা কী মনে হচ্ছে আপনাদের কাছে, এবং আজকে থেকে লকডাউন তুলে দেওয়া হচ্ছে অথচ আমরা কালকেই দেখলাম যে মৃত্যুর রেকর্ড, অর্থাৎ এর আগেও 264 ছিল, কালকেও 264। অন্যদিকে দেখছি গণটিকা কার্যক্রমের কথা বলে এমন একটা আবহ তৈরি করলো যে সবার জন্য মোটামুটি টিকা নিশ্চিত, এবং গণ কোনো শব্দ যখন আমরা ব্যবহার করি তখন মানে এটি সবার জন্য, কিন্তু বাস্তবে দেখা গেল যে প্রতিটি কেন্দ্রীয় টিকার সংকট হয়েছে, মানুষ হুমড়ি খেয়ে পড়েছে, মানুষকে টিকা দেওয়া যায়নি, বরং সংক্রমণ বাড়িয়ে তুলবার একটা পরিবেশ তৈরি হয়েছে। আপনার কাছে একটু শুনতে চাই যে আপনি কীভাবে দেখছেন। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ চ্যানেলের দর্শক শ্রোতাদেরকে। দেখুন, আমাদের এই মুহূর্তে আমরা যদি দেখি যে বিগত একটা লম্বা সময় আমরা লকডাউন বিভিন্ন বিধিনিষেধের মধ্যে আমরা অতিক্রম করছিলাম, এবং আজকে রাত্রির থেকে 12টার পর থেকে আমাদের সেই বিধিনিষেধ লকডাউনটা উঠিয়ে দেওয়া হচ্ছে, এবং সমস্ত ক্ষেত্রেই বিধিনিষেধ থাকবে। শুধু শিক্ষাঙ্গন, হোটেল শিক্ষাঙ্গন এবং ট্যুরিজমের যে সমস্ত কিংবা বিভিন্ন প্রোগ্রাম টোগ্রাম বিভিন্ন আছে সেইগুলোর ক্ষেত্রে বিধিনিষেধ এখনও আছে। আমরা মনে করি যে আমরা যদি গত এক মাসের সংক্রমণের অবস্থা দেখি যে 28 থেকে 32 এর ভিতরে এই সংক্রমণ শনাক্তের হার ছিল, এই মুহূর্তে আমাদের যেটা 24-এ চলে আসছে, 24-এর নিচে নেমে আসছে, সেই ক্ষেত্রে মনে হচ্ছে যে সংক্রমণটা এখন কমতে থাকবে। তবে যদি এই বিভিন্ন ক্ষেত্রে জনগণ যদি স্বাস্থ্যবিধি মেনে চলে তাহলে এটা আসলে একটা রিজনেবল পর্যায়ে যাবে। তবে এইটা আসলে এই লকডাউনটা দীর্ঘ সময় থাকা, এটা
মানে একটা ধারাবাহিক লকডাউন তো হয়নি, লকডাউন কি হয়েছে বলে মনে হয় আপনার কাছে? লকডাউনটা লকডাউন সম্বন্ধে বলতে হয় যে লকডাউনটা আসলে বিভিন্ন দেশে বিভিন্ন নামে করে, এবং লকডাউনটা নির্ভর করে আসলে যে সেই দেশের জনগণত্ব, ভৌগোলিক অবস্থান, অর্থনৈতিক ব্যবস্থা কেমন আছে, সেই সমস্ত ক্ষেত্রে অনেকটা প্যারামিটার আছে সেগুলো নির্ভর করে। আমাদের দেশে আমাদের সক্ষমতার বিবেচনায় সেটা করা হয়েছে, সেখানে জীবন জীবিকা, অর্থনৈতিক অবস্থা কিংবা অর্থনৈতিক সক্ষমতার উপর নির্ভর করে সেগুলো। সেইভাবে আমাদের দেশে আমাদের লকডাউনটা চলে আসছে। তবু যেভাবেই হোক আমরা মনে করি এটা লম্বা সময় লকডাউন এটা দেওয়া সম্ভব না, কোনো দেশই সম্ভব না। সেই প্রেক্ষাপটে এটার মূল সমাধান হলো সচেতনতা এবং ভ্যাকসিনেশন, স্বাস্থ্যবিধি মেনে চলা, এইটাই হলো আসলে সমাধানের পথ। সরকার ইতিমধ্যে যে গণটিকাদান কর্মসূচির কথা আপনি যেটা বললেন, আমি মনে করি যে গণটিকাদান কর্মসূচিটা এটা একটা শুভ উদ্যোগ সরকারের। এই কারণে আমি বলছি, দেখেন গণটিকাদান কর্মসূচিতে একদিনে 30 লক্ষ টিকা দেওয়া হয়েছে, এটা প্রান্তিক পর্যায়ে। আপনারা জানেন যে আমাদের দেশে যে এর আগে বিভিন্ন হাসপাতালগুলোতে এটার কেন্দ্র ছিল, পরবর্তী সময় এটা আমাদের ইপিআই এর যে সেট আপ আছে প্রান্তিক পর্যায়ে সেটা সহ একসাথে কাজ করেছিল এই গণটিকাদান কর্মসূচি। প্রায় 15,000 কেন্দ্র সেই দিন সচল ছিল ওই ওই গণটিকাদান কর্মসূচি যেদিন হলো, আর 81,000-85,000 মতো স্বেচ্ছাসেবী এবং টিকাদান প্রয়োগকারী যারা তারা সেদিন, এটা বিশাল কর্মযজ্ঞ। এইটাতে আমি এটা পজিটিভলি দেখি, এই কারণে যে দেখুন যে আমাদের, আমরা যখন ইপিআই এর কর্মসূচিগুলো করি আমাদের একদিনে 1 কোটি টিকা দেওয়ার সক্ষমতা আছে, আমরা যখন অন্যান্য ইপিআই এর প্রোগ্রামগুলো করি। সেই প্রেক্ষাপটে আমাদের এই কর্মসূচির প্রেক্ষাপটে যেহেতু অন্যান্য হাসপাতালগুলোতেও চলছে এবং এটা শুধু বয়স্কদের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে এইটা আমাদের এই ম্যান পাওয়ার দিয়ে এটা আমাদের সক্ষমতাটা দেখার ব্যাপার আছে। এইটা আমরা একটা ট্রায়াল হলো, এখন আমরা আমরা মনে করি যে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এইটাতে সরকারের এক ধরনের সক্ষমতার আমরা দেখতে পাচ্ছি এবং জনগণের পার্টিসিপেশন এবং প্রান্তিক পর্যায়ে, আমরা সবসময় বলে আসছিলাম যে ওয়ার্ড ইউনিয়ন পর্যায়ে, প্রান্তিক পর্যায়ে জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে সমন্বয় করতে হবে, একত্রিত করতে হবে, তাদেরকে প্রচার প্রচারণে আনতে হবে, তাদের সহযোগিতা নিতে হবে। আমরা কিন্তু এই প্রেক্ষাপটে এই এইবার আমরা কিন্তু সেটা লক্ষ্য করেছি। দেখবেন প্রত্যেকটা সেন্টারে সেখানে মানে রুলিং পার্টি তাদের টিকা দেওয়ার সময় স্বাস্থ্যবিধির কোনো প্রত্যেকেই কিন্তু এখানে তারা কেন্দ্রগুলোতে তারা পার্টিসিপেট করেছে জনগণের সহযোগিতা। অনেক কেন্দ্রে আমরা দেখেছি তারা সামিয়ানা টানে সেখানে নাস্তা খাওয়ার ব্যবস্থা করেছে, তারা এলাকায় জনসংযোগ করেছে, প্রচার প্রচারণা করেছে। এইটা আমি মনে করি একদিকে এটা আওয়ামী লীগ এবং তার সহযোগী সংগঠন রাজনীতিবিদের একটা এক ধরনের সফলতা, এবং তারা যে জনসেবায় করতে পারে, তাদের পাবলিকের যে আস্থা আছে, তারা যে ইচ্ছা করলে অর্গানাইজ করতে পারে, এই জায়গাটা কিন্তু আমরা এটা প্রমাণিত সত্য এই প্রোগ্রামে। আর আপনি যেটা বললেন যে এইটা টিকার গভর্নমেন্ট কিছু বলেছে যে প্রাপ্যতা সাপেক্ষে করবে, আমরা এই টিকাদান কর্মসূচিতে এটা সুবিধাটা যে গণটিকাদান অল্প সময়ে আমরা বেশি সংখ্যক মানুষকে দিতে পারছি, এখন যে পর্যায়ে টিকাটা চলছিল লম্বা সময় লাগে, এই 30 লাখ টিকা দিতে আমাদের হয়তো 10 দিন সময় লাগতো। কিন্তু এইখানে খুবই গুরুত্বপূর্ণ যে এই টিকাদান কর্মসূচিটা প্রাপ্যতা সাপেক্ষে, যদিও গভর্নমেন্ট বলেছে এটা সত্য কথা, কিন্তু এই জায়গাটায় গভর্নমেন্টের সক্ষমতা দেখাতে হবে। এই কারণেই আমরা জানি বিভিন্ন দেশের সাথে এই টিকা উৎপাদনকারী দেশ কোম্পানিগুলোর সাথে সরকারের বিভিন্ন ধরনের চুক্তি হয়েছে, তাদের কোভ্যাক্স আমদানি এবং উপহার বিভিন্নভাবে, আজকে যেমন 17 লক্ষ টিকা সন্ধ্যায় এসে পড়ছে এবং 6 কোটি টিকার একটা চুক্তি হওয়ার পথে আগামী 5 দিনের মধ্যে 54 লাখ টিকা আসবে 20 লাখ সিনোফার্মের আর কোভ্যাক্স থেকে, এবং জাপানের অ্যাস্ট্রোজেনিকার টিকাও 10 লাখ আসছে এর বাইরে। সুতরাং টিকার একটা ফ্লো চলে আসছে। তবে আমি মনে করি সরকারের এই জায়গাটায় একটা লম্বা আরও পরিকল্পনা সরকার, আমি জানি যতটুকু গ্রহণ করেছে যে এই টিকাও কিন্তু হবে না, আমাদের উৎপাদন করতে হবে। আমরা জানি 2টা কোম্পানির সাথে যৌথ উৎপাদনের প্রক্রিয়া চলছে, এটা দ্রুত এগিয়ে নেওয়া উচিত, কারণ আমাদের এই যে জনগোষ্ঠী আছে, এই এটা সরকার যেটা বলেছে যে 21 কোটি টিকা ডিসেম্বরের মধ্যে আমরা যে রুটম্যাপ ডিক্লেয়ার করেছে সেটা চলে আসবে, পাইপলাইনে আছে, এবং 7 কোটি জনসনের আগামী বছরের মাঝামাঝি সেটা আমরা শুনেছি। কিন্তু আমি মনে করি যে এই জনগোষ্ঠীর
দেখা যাবে যে এই বয়সসীমা পৃথিবীর অনেক দেশ অনেক কমে আসছে, 12 বছর পর্যন্ত চলে আসছে অনেক দেশে, তাহলে আমরা জনগোষ্ঠীটা আরও বাড়বে। আমরা গর্ভবতী মায়েদের টিকাটা আগে ছিল না, এখন গভর্নমেন্ট সেটা সিদ্ধান্ত নিয়েছে। সেই প্রেক্ষাপটে আমি মনে করি যে আমাদের আরও অনেক টিকা লাগবে। সেই জায়গাটায় উদ্ভাবন যেটা প্রক্রিয়া চলছে একটা, এটার সহযোগিতা করা হচ্ছে বঙ্গবেক্সকে। উৎপাদন, উদ্ভাবন, আমদানি তিনটার উপরেই গুরুত্ব দিতে হবে। তাহলে এইটার যে রোডম্যাপটা সরকার নিয়েছে গণ টিকাদান কর্মসূচির, সেটা আমার মনে হয় একটা ধারাবাহিকতা থাকবে, এই ফ্লোটা কনস্ট্যান্ট থাকবে, সেই ব্যাপারে গুরুত্ব রাখতে হবে। আমার মনে হয় সরকারের যেহেতু অর্থনৈতিক সক্ষমতা আছে এবং কূটনৈতিক তৎপরতা, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বিশ্ব নেতৃত্ব অবস্থান আছে, আমাদের ভ্যাকসিন হিরো হিসেবে আমাদের দেশে পুরস্কার পেয়েছে, সুতরাং সেই প্রেক্ষাপটে আমার কাছে মনে হয় যে এইটা ধারাবাহিকতা থাকবে, প্রাপ্যতা সাপেক্ষে অবশ্যই ধারাবাহিকতা থাকবে মনে হয়। ডক্টর সরদার নাম, ধন্যবাদ জিল্লুর। পরিস্থিতি কি মনে হচ্ছে, কোন দিকে যাচ্ছে পরিস্থিতি? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে, চ্যানেলের দর্শকদেরকে এবং আমার সহ আলোচক দ্বয় সবাইকে ধন্যবাদ জানিয়ে এই মুহূর্তে যে কথাটি আমরা বলতে চাই, হ্যাঁ রিপিটেশন হয়ে যায় সবারই কথায়, কিন্তু আমি যদি একেবারে স্পেসিফিক কিছু ডেটা নিয়েই বলি, যে আমার ছোট্ট হাসপাতালে প্রথমে আমরা 20 বেড নিয়ে কোভিড ডেডিকেটেড 20 বেড দিয়ে যেটা শুরু করেছিলাম, সেটা এখন আমরা 50 বেডে উন্নীত করতে বাধ্য হয়েছি, জাস্ট বিকজ অফ দ্য পেশেন্ট, হ্যাঁ ডিমান্ড। তো যেমন আমরা যদি এটাকে থার্ড ওয়েভ বলি, বা কিছুক্ষণ আগে ডক্টর আজিজ যেটা বলছিলেন, অনেকে ডেল্টা ওয়েভ বলছেন, তো তাই যদি বলি, এই থার্ড ওয়েভটি আসলে একটু ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। এই মুহূর্তে যে কথাটি সত্যি সেটি হলো যে হ্যাঁ, আমাদের মৃতের সংখ্যা কিন্তু রেকর্ড পরিমাণ নাম্বার, এখন গতকালও যেটা 264 হয়েছিল, ইট ইজ হিউজ। হ্যাঁ, এই মুহূর্তে যারা মারা যাচ্ছেন তারা হয়তো ইনফেক্টেড হয়েছেন বেশ কিছুদিন আগে, নতুন ইনফেকশনের রেট কিছুটা কমেছে বলে একটু আশার আলো দেখতে পাচ্ছি আমরা, যেটি 30% থেকে 24% নেমে এসেছে। কিন্তু এই থার্ড ওয়েভটি কিন্তু বেশ লেন্দি হচ্ছে। আমরা প্রথম ওয়েভ দেখেছিলাম 2 মাসের মতো, যখন রোগীরা হাহাকার করছিল বেডের জন্য, হাসপাতালে হাসপাতালে ঘুরে বেরিয়েছে। তারপরে আমরা যখন একটা ছোট্ট গ্যাপ পেলাম 2 থেকে 3 মাসের গ্যাপ পেয়ে, আবার মার্চ মাস থেকে আমরা একটা দ্বিতীয় ওয়েভ দেখতে পেলাম। সেই দ্বিতীয় ওয়েভটা কিন্তু খুব বেশি লম্বা ছিল না, 1.5 মাসের মাথায় কিন্তু আবার কিছুটা কমে এসেছিল। তারপর তৃতীয় ওয়েভ যেটা শুরু হলো সেটা কিন্তু এই জুন মাসের মাঝামাঝি থেকে জুলাই অগস্ট চলে আসলো। এখনও কিন্তু আমাদের রোগীর চাপ এবং রোগীর সংখ্যা অত্যন্ত বেশি। আমরা প্রথম ওয়েভে যেখানে মাত্র 65 জন রোগী এন্টারটেইন করেছিলাম, কারণ একটা জিনিস বুঝতে হবে যে আমরা কিন্তু প্রথম থেকে একটা জিনিস জানি যে কোভিডে সব রোগীকে হাসপাতাল যেতে হবে না, প্রায় 80% রোগী বাড়িতেই ভালো হয়ে যাবেন, সেটা আমরা জানি। কিন্তু যেই 20% হাসপাতালে যাবেন তার মধ্যে কিন্তু খুব কমপ্লিকেটেড পর্যায়ে চলে যাবেন 5% মতো মিনিমাম, এবং যখন রোগীর সংখ্যা খুব বেড়ে যায় 5% কিন্তু অনেক বড়। সুতরাং আমরা প্রথম ওয়েভে যখন যেখানে 65 আমরা চিকিৎসা করেছিলাম, 8 জন মৃত্যুবরণ করেছিলেন, এবং দ্বিতীয় ওয়েভে সেটা দেখেছি প্রায় 125-127 রোগী ভর্তি করেছিলেন যারা চিকিৎসা নিয়েছিলেন, এর মধ্যে প্রায় 7 জন মারা গেছেন, তখনও কিন্তু মৃতের হার এতটা দেখিনি। কিন্তু এবার আমরা সোফার এই 1.5 মাসের মধ্যেই 256 পেশেন্ট, এবং এখনও ভর্তি আছে প্রায় মোর দেন 45 পেশেন্ট, এবং এর মধ্যে অলরেডি 65 মৃত্যুবরণ করেছেন। আমার হাসপাতালে, শুধু আমি শুধু আমার হাসপাতাল দিয়েই হিসাবটা বুঝতে পারি, আমি চিত্রটা বুঝতে পারি, কারণ তার মানে কি, এই ডেল্টা ভ্যারিয়েন্ট কিন্তু আসলে একটা ভয়ঙ্কর রূপ নিয়েছে। এখনও যারা বিভিন্ন হাসপাতালে আইসিইউতে আছেন এবং হাই ফ্লো অক্সিজেনের উপরে আছেন, তাদের মধ্যে কিন্তু অনেককেই আমাদের হারাতে হতে পারে। এই ব্যাপারটি কিন্তু আমাদের বুঝতে হবে যে কোভিডের কোনো চিকিৎসা নাই, এই কথাটা আমরা প্রথম থেকে শুনে এসেছি। ভাইরাল ডিজিজে কোনো চিকিৎসা নেই আমরা সবাই জানি, ডক্টর আজিজ আমার সাথে একমত হবেন, উনি একজন বিশেষজ্ঞ চিকিৎসক, ভাইরাসের চিকিৎসা নেই আমরা জানি, কিন্তু আমরা কিন্তু কোভিডের চিকিৎসা করছি না। আমাদের করতে হচ্ছে হাসপাতালে যারা ভর্তি হচ্ছেন তারা কোভিডের কারণে আক্রান্ত হয়ে যারা কমপ্লিকেটেড হয়ে গিয়েছেন, বিভিন্ন সিস্টেম যাদের ইনভলভ হয়ে গিয়েছে, যেমন সবচেয়েতে বেশি ইনভলভ হয় রেসপিরেটরি সিস্টেম, তারপরে আপনার লিভার, কিডনি, ব্রেইন, এভরি সিস্টেম উইল বি ইনভলভ বাই কোভিড। এবং আপনি জানেন যে রক্ত নালীতে যে ব্লক হয়ে যাচ্ছে ক্লট দিয়ে, তো
প্রথমেই যদি আমরা এই কোভিডকে খুব সিরিয়াস একটা রোগ হিসেবে ধরে নেই, জনগণের মনের মধ্যে যদি সেই ভয়টা জাগাতে পারি, যে জিনিসটা তো আমরা প্রথমে ভুল করেছিলাম, আমরা এটিকে সাধারণ সর্দি জ্বর হিসেবে ডিক্লেয়ার করে দিয়ে 80% ভালো হয়ে যায় এমনিতেই, আপনাদের ভয়ের কোনো কারণ নেই, ফলমূল খেলে ভিটামিন, অবশ্যই ভিটামিন সি বলেন, বি বলেন, জিঙ্ক এবং ভিটামিন ডি, এগুলো ইমিউনিটি বাড়াবে, এক্সারসাইজ করলে ইমিউনিটি বাড়বে, খুবই প্রয়োজনীয় কথা, কিন্তু এটি একটি ভয়ঙ্কর রোগ হিসেবেই প্রথম থেকে ডিক্লেয়ারটা করা উচিত ছিল আমাদের, এবং এখন সেটা জনগণ বুঝতে পারছে। আপনাদের মনে আছে কিনা, প্রথমবার যখন প্রথম ওয়েব এবং দ্বিতীয় ওয়েবের পরে যখন ভ্যাকসিন শুরু করলেন তখন রিলাকটেন্ট ছিল মানুষ ভ্যাকসিন নেওয়ার ব্যাপারে, এখন ভ্যাকসিন নিতে মানুষ মারামারি করছে, ভয়ঙ্কর অবস্থাটা কিন্তু এখন টের পাচ্ছে, কিন্তু প্রথম থেকেই যদি আমরা এই ভয়ঙ্কর অবস্থাটাকে মানুষকে ধরে এর কোনো ট্রিটমেন্ট নাই বলে যে ভুল ধারণা দিয়েছিলাম সেটা না দিয়ে, বিশেষ করে আমি একটা জিনিসের ব্যাপারে বলি, আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স এবং এ গ্রুপ অফ ডক্টর এক্সপিরিয়েন্স এবং আমি আজকেও কিছু স্টাডিও করে আসলাম, সেটা হলো যে ফ্রন্টলাইন কোভিড নাইন্টিন ক্রিটিক্যাল কেয়ার যে অ্যালায়েন্স একটা আছে, FLCCC, এটা একটা ওয়ার্ল্ড ওয়াইড বিভিন্ন স্টাডির উপরে বেস করেই তারা প্রোটোকল ফর প্রোফাইল্যাক্সিস অ্যান্ড ট্রিটমেন্ট তারা প্রোটোকল দেন, তারা কিন্তু বলেছেন যে আইভারমেকটিন বলে একটা ড্রাগ, যেটা আমরা জানি স্ক্যাবো অথবা আইভেরা নামে যেটা খুব কমনলি পাওয়া যায়, ভেরি চিপ একটা ড্রাগ, এবং আমার এক জাপানি বন্ধু এটার পক্ষে কথা বলেছেন, এবং এ ধরনের ড্রাগ ভাইরাল লোড কমায়, একটি অ্যান্টিবায়োটিক শুরু করে দিলে সেকেন্ডারি ইনফেকশন থেকে রক্ষা করে, রিভারক্স অথবা লো ডোজে যদি আমরা অ্যাসপিরিন খাই তাহলে রক্তের যে জমাট বাঁধার কারণে যে হার্ট অ্যাটাক হতে পারে বা যেটা রোগীদেরকে মৃত্যুর কারণ হতে পারে সেটা থেকে বাঁচাতে পারে, তো এই ধরনের ট্রিটমেন্টগুলো এবং ভিটামিন সাপ্লিমেন্টস দিয়ে যদি প্রথম থেকেই রোগীকে আমরা একটা অ্যাগ্রেসিভ ট্রিটমেন্টে যাই তাহলে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই ওই কমপ্লিকেটেড সিচুয়েশনে যেতে হয় না। আমরা সবসময় শুনি যে কোভিডের কোনো চিকিৎসা নেই, কিন্তু কোভিড চিকিৎসা এত ব্যয় কেন হচ্ছে, কারণ ব্যয়টা কিন্তু কোভিড চিকিৎসার জন্য হচ্ছে না, এই কমপ্লিকেশনের থেকে এই প্রবলেমটা চলে আসছে, এবং আমরা ভীষণভাবে এখন হিমশিম খাচ্ছি আমাদের রোগীদেরকে নিয়ে, যে যারা আসছে আমাদের কাছে তারা সবাই বেসিক্যালি কোভিড রোগী না, এরা সব ক্রিটিক্যাল কেয়ার মেডিসিনের রোগী, এবং যার জন্য আমাদের আইসিইউ লাগছে, হাই ফ্লো অক্সিজেন লাগছে, কারো কারো 100 liters per minute দিতে হচ্ছে, যেটা একটা অসম্ভব ব্যাপার হয়ে যায় আমাদের জন্য, এবং তখন একটা হিউজ বাল্ক অফ পেশেন্টকে এই ট্রিটমেন্ট দিতে গেলে অক্সিজেন সাপ্লাইতে আমাদের টান পড়ে যায়, সুতরাং এটা একটা ভয়াবহ অবস্থাতে এই মুহূর্তে আছে বলে আমি মনে করি। মিস্টার শামসুজ্জামান দুদু, আপনি কেমন দেখছেন পরিস্থিতি এবং বাংলাদেশ পরিস্থিতিটাকে যেভাবে অ্যাড্রেস করা দরকার সেভাবে ঠিকঠাক করতে পারছে কিনা? দুজন চিকিৎসকের বক্তব্য শুনলেন, একজন তো একদম প্রকাশ্যে সরকার সমর্থকদের চিকিৎসকদের নেতা বলা যেতে পারে, মানে বলা যেতে পারে মানে কি তিনি নেতাই আর কি সরকার সমর্থক চিকিৎসকদের, সো আপনার কাছ থেকে শুনতে চাই যে পরিস্থিতি কেমন দেখছেন। আমি আপনাকে ধন্যবাদ জানাই এবং আমার সহ দুজন আলোচক বিশেষজ্ঞ ব্যক্তি স্বাস্থ্য খাতে, তাদেরকেও আমি ধন্যবাদ জানাই, এবং চ্যানেল আয়ের যারা দর্শক বিভিন্নভাবে দেখছেন আমাদেরকে শুনছেন তাদেরকেও আমি শুভেচ্ছা অভিনন্দন জানাই। আমি শুরুতেই বলি যে আমাদের আক্রান্ত সংখ্যা কি কমেছে, 5% কি নেমেছে, অথবা মৃত্যু কি শূন্যের কোঠা না হলো 10-15 জনের মধ্যে কি নেমেছে, আমরা আজকে নিশ্চিতভাবে জানি যে সংবাদ মাধ্যমে যে সংবাদ এসেছে যা সরকার সরবরাহকৃত। এই কারণে বলছি যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি বিজ্ঞপ্তি আছে যে তারা সব তথ্য এখন দিবে না, প্রয়োজন মতো দিবে, অর্থাৎ সংবাদ প্রকাশের ক্ষেত্রে সরকারের শুধু না স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটা নির্দেশ আছে যা প্রকাশ হবে না, যে ততটুকু আজকে প্রকাশ হয়েছে এবং আগেও প্রকাশ হয়েছে 264 জনের মৃত্যু আছে আর আক্রান্তের সংখ্যা আপনারা জানেন, কিন্তু আগামী 12-14 ঘন্টার মধ্যে আমরা আগামী যে গত পরিস্থিতির অর্থাৎ প্রকাশ্যে আমরা সবকিছু ওপেন করে দিচ্ছি। তো আমি ঠিক জানি না যে সরকার আগে কেন বন্ধ করেছিলেন, মৃত্যুর হওয়ার কারণে বন্ধ করেছিলেন না মৃত্যু হচ্ছিল না সেই কারণে বন্ধ করেছিলেন, মানে সরকারের সাম্প্রতিক যে সিদ্ধান্ত, এটা একটা। দুই নম্বর হচ্ছে একেবারে সরাসরি বলি যে এই ঘটনার জন্য দায়টা কে নিবে, ডাক্তাররা দায় নিবেন, সরকার দায় নিবেন,
বিরোধী দল দায়ী নেবেন, কারা দায়ী নেবেন? এই জাতগুলো মানুষ মারা গেছেন এবং যাচ্ছেন, আক্রান্ত হচ্ছেন এবং বিপদগ্রস্ত হচ্ছেন, দায়ীটা কার? আমার কাছে মনে হয় জবাবদিহিতামূলক সরকারের না থাকার কারণে বর্তমানে এই পরিস্থিতিটা এসছে। দেশে গণতন্ত্র না থাকার কারণে আজকের যে ভয়ঙ্কর এবং মানবতর জীবনযাপন, মহামারী যে ভয়ঙ্কর রূপ নিয়েছে, সেটি গণতন্ত্র না থাকার কারণে। আজকের এই পরিস্থিতি হচ্ছে ডিজিটাল আইনের কারণে। সেদিন আমি দেখলাম সরকারি দলের একজন সাংবাদিক, সরকার সমর্থিত একজন সাংবাদিক, খুব চমৎকার একটা কথা বলেছেন, মাথার উপর তলোয়ার রেখে কখনো সত্য বলা যায় না। আমি যদি জানি দেশের পরিস্থিতিটা কতটা ভয়ঙ্কর, তাহলে আমি সরকারের ঘোষণা লাগবে না, আমি নিজেই ঘরে থাকব অথবা ঘর থেকে আমি নিজেই বেরিয়ে যাব। কিন্তু সরকার তো নিশ্চিত করতে পারছে না ঘরে থাকাটা যৌক্তিক না বাইরে যাওয়াটা। অর্থাৎ আপনি দেখেন দ্বিতীয় সম্ভবত সর্বোচ্চ মৃত্যু আজকে, আজকেরটাই সর্বোচ্চ, একই পরিমাণ আরেকদিন ছিল আজকে, এটাই সর্বোচ্চ। সেই জায়গায় কালকে আমরা সবকিছু উপেক্ষা করি, তাহলে কি বিশ্ব স্বাস্থ্য সংস্থা নির্দেশিত পথকে আমরা পরিহার করলাম? এটা সরকারের বলা উচিত যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা যে বিষয়গুলো বলেছেন তারা ঠিক বলেনি। দূরত্ব বজায় রাখা কি প্রয়োজনীয়তা নাই? সরকারের বলা উচিত এখন আর প্রয়োজনীয়তা নাই। হাত ধোয়ার কি প্রয়োজনীয়তা নাই? স্পষ্ট করে বলা উচিত নাই। আর মাস্ক এটা দরকারই তো নাই, সরকার যে সিদ্ধান্ত নিয়েছে। এখন এই কথা যদি আমি বলি তাহলে কালকে ডিজিটাল আইনে আমার একটা মামলা হতে পারে। কেন? সরকার এটা পছন্দ করছে না। যে জনাব আজিজ সাহেব যে কথাগুলো বললেন সেটা যদি আমি মেনে নিই, তাহলে 30 লাখ যে মানে ভ্যাকসিন দেওয়া হচ্ছে সেটা ঐতিহাসিক ঘটনা। দেওয়া হলে না ঐতিহাসিক ঘটনা কে এই প্রমাণ করবে যে 30 লাখ সরকার দিয়ে? সরকার মানুষকে একটা ভোট দিতে দেয় না, সে 30 লাখ ইয়ে দিয়ে দিল, মানে ভ্যাকসিন দিয়ে দিল, এটা আমার বিশ্বাস করতে হবে? হ্যাঁ, বিশ্বাস করতে হবে, কারণ ভোট ছাড়াই একটি সরকার যে তৈরি হয়, সকালে সরকার রাত্রিরে, সেটা আমার বিশ্বাস করতে হয়েছে। টেলিভিশন যতটুকু দেখিয়েছে এবং পত্রিকা মাধ্যম যতটুকু প্রচার হয়েছে, 300 ঊর্ধ্বে কোনো জায়গায় টিকা দেয়নি, মানুষ ছিল হাজার হাজার, এটা ছিল প্রচার ধর্মী একটি ঘটনা। খয়রাতি সাহায্য, উপহার সাহায্য দিয়ে আমাদেরকে টিকা অথবা আমাদের একটা ভয়াবহ পরিস্থিতি মোকাবেলা হচ্ছে। একমাত্র চুক্তি হয়েছিল ভারতের সঙ্গে, আমাদের খুব কাছের বন্ধু, আমাদের পরীক্ষিত বন্ধু, ঠিক সময় মতো টাকা নিয়েছে। তাদের কাছে খয়রাতি সাহায্য আমরা চাই নাই, আমরা চেয়েছিলাম উপহার, আমরা চাই নাই, চুক্তির মাধ্যমে টাকা দিয়ে আমরা নিতে চেয়েছিলাম, কিন্তু সেটি তারা দেয় নাই। শুধুমাত্র ভাইরব নির্ভর একটা ঘটনা অথবা বিভ্রান্তিমূলক একটি সিদ্ধান্তের কারণে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছে, বিশ্বের অনেক জায়গায় সুযোগ থাকা সত্ত্বেও, বিশেষত পাশে চীন আসতে চেয়েছিল, এখানে পরীক্ষা করতে চেয়েছিল, তাদের টিম এসেছিল, কিন্তু আমরা সেটাকে গুরুত্ব দিইনি। সেই টিম যাওয়ার সময় কিন্তু বলে গেছিল যে, এটা আপনারাও জানেন যে বাংলাদেশের করোনা পরিস্থিতি ঠিক সরকার কিভাবে নিচ্ছে তারা বুঝতে পারে নাই, অথচ চীন সেটা নিয়ন্ত্রণ করেছে। হ্যাঁ, আমাদের থেকেও কি বলবো, সমগোত্র না হলো কাছাকাছি ভিয়েতনাম, কম্বোডিয়া, এমনকি ভুটানের মতো দেশও সব তার নাগরিক। হ্যাঁ, আমাদের খুব বেশি, এটা বলতে চাই, কিন্তু আমাদের তো বন্ধুর সংখ্যাও বেশি ছিল ভারতের বাইরেও, সেটা তো আমরা ব্যবহার করি। আমার কাছে যেটা মনে হয় যে ব্যাপক মানুষের সচেতনতা তখনই আসত যদি বাংলাদেশের 71-এর মুক্তিযুদ্ধে অর্জিত গণতন্ত্র থাকতো, স্বাধীনতা থাকতো এবং জবাবদিহিমূলক একটি সরকার থাকতো। আসলে এর অনুপস্থিতিতে এখন আমরা একটা ভয়াবহ পরিস্থিতি। শামসুজ্জামান দুদুর সঙ্গে সচেতনতার কি সম্পর্ক একটু বলবেন আমাকে? সচেতনতার সম্পর্কটা এই যে সরকারের বাইরেও আরো মানুষ ছিল, দল ছিল, গোষ্ঠী ছিল, পেশার সংগঠন ছিল, যারা মানুষকে এটা উদ্বুদ্ধ করতে পারত। এরকম স্বাধীনতা যুদ্ধের সময় যেরকম আওয়ামী লীগ নেতৃত্বে বলবো সকল দলকে
তারা এক জায়গায় আনতে সক্ষম হয়েছিল বা সব দল এক জায়গায় যেতে সক্ষম হয়েছিল এবং যে কারণে মানুষ কিন্তু মুক্তিযুদ্ধ অত কঠিন একটি চড়াই উৎরায় আমরা সেদিন অর্জন করে বিজয় অর্জন করেছিলাম তো এখন তো আমার কাছে মনে হচ্ছে কোনো অংশে কম না মুক্তিযুদ্ধের যে ভয়ঙ্কর যে আনাদার বাহিনী যে আক্রমণ তার থেকে কম না এই করোনার যে পরিস্থিতি আমি নিশ্চিত না যে আগামী এক মাস দু মাস যেটা আশ্বাসবাণী শোনালেন আমাদের আদি সাহেব যে হয়তো বা সামনের দিনগুলো ভালো পরিস্থিতি আসতে পারে ভ্যাকসিন দেওয়ার ভ্যাকসিন পেলে না সেই পরিস্থিতি তৈরি হবে আমরা আসতে পারে চুক্তি হতে পারে এই আমাদের আজকেও এসেছে 10 লাখ বা 7 লাখ এইসব এই ধরনের কথা বলে যাচ্ছে নিশ্চিত না এগুলো আমাদের পাবো আমাদের প্রতি বছরে 1 কোটি যদি ভ্যাকসিন দিই প্রতি বছরে তাহলে তা 18 বছর লাগবে 2 কোটি দিলে তো আমাদের 9 বছর লাগবে 3 কোটি দিলে না এইভাবে যদি আমরা পরিসংখ্যান গুলো করি আমরা তো এখন ছাত্র নেতা ছিলাম এখন একটা বয়স্ক পর্যায়ে এসেছি আগামী দিনে আপনি চিন্তা করেন যে শিক্ষা জাতির মেরুদণ্ড তা নিয়ে আমাদের কোনো চিন্তা নেই কিন্তু যে ইন্ডাস্ট্রি এটা নিয়ে চিন্তা আছে হ্যাঁ এটা পজিটিভ তাদেরকে আমরা ভ্যাকসিনেট করবো এবং করার কারণে শিল্পটা রক্ষা পাবে তাহলে শিক্ষাটা আমি আসছি আবার আপনার কাছে জি প্রফেসর এম এ আজিজ আপনি শুনছিলেন এবং আমি জাস্ট ওনার বক্তব্যের ছাড়াও যে প্রশ্নটা যুক্ত করতে চাই উনি যেটি শেষের দিকে বলছেন সবই খুলে দেওয়া হচ্ছে শিক্ষাঙ্গন নয় কেন বা এই এই যে গত 1.5 বছরে সবই কম বেশি খোলা এবং বন্ধের মধ্যে দিয়ে গেছে একমাত্র শিক্ষা প্রতিষ্ঠানই বন্ধ ছিল সেটি কেন ধন্যবাদ আপনাকে দেখুন পৃথিবীতে অনেক দেশেই জনসংক্রমণ কমে আসছে শিক্ষাঙ্গন খোলার সাথে সাথে আবার তারা কিন্তু বন্ধ করে দিয়েছে শিক্ষাঙ্গন একটা খুব সেন্সিটিভ জায়গা এখানে স্কুল থেকে ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত এখানে যেভাবে আমাদের আমাদের যে স্কুলের যে ব্যবস্থা মানে হোস্টেলের যে অবস্থা সেখানে খুলে দিলে আমাদের ভ্যাকসিনেশন ছাড়া খুলে দিলে এখানে বিপর্যয়ের সম্ভাবনা আছে আমরা অনেক জায়গায় অনেক রাজনৈতিক দলের নেতৃত্ব গত বছর যখন এটা 5-এর নিচে নেমে এসেছিল তখন ডাব্লিউএইচওর গাইডলাইনে 5-এর নিচে আসলে খোলার কথা সরকার কিন্তু সেখানে ঘোষণাও দিয়েছিল স্কুল খোলার ডিক্লেয়ারও করেছিল একটা ডেটও দিয়েছিল ডেটটা কোন মাসে কত মনে নাই শিক্ষামন্ত্রী ডিক্লেয়ারও করেছিল স্কুল খোলার কিন্তু পরবর্তী সময় জনসংখ্যা বাড়তে থাকলো তখন কিন্তু আর সেই সেই অবস্থায় যায় নাই পরবর্তী সরকার পরবর্তী সময় সরকার এই ভ্যাকসিনেশনের মাধ্যমে ইউনিভার্সিটি কলেজগুলো ভ্যাকসিনেশনের প্রোগ্রাম সম্পন্ন করে খোলার প্রক্রিয়া এবং এই মাসের মধ্যে আশা করি স্কুল কলেজ ইউনিভার্সিটির স্টুডেন্টদের ভ্যাকসিনেশন প্রোগ্রাম সম্পন্ন হবে তাদের আগে দেয়া হবে গার্মেন্টস শ্রমিকদের না না বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্রদের এগুলো প্রায়োরিটি যারা তাদের তো চলছে তাদের অগ্রাধিকারে দেওয়া হচ্ছে প্রায়োরিটি তো হলো 50-60 এর উপরে বয়স যাদের মেডিকেল কলেজ স্টুডেন্টদের শেষ ভ্যাকসিনেশন দেওয়া শেষ না তারা তো ধরেন হয়তো ফ্রন্টলাইনে কাজ টাজ করে ইউনিভার্সিটি কলেজের প্রায় শেষের পথে আমি যত জানি এখন সেকেন্ড ডোজ পাবে অনেক জায়গায় হচ্ছে পাচ্ছে কিংবা পাবে এই অবস্থায় আছে এই এই মাসের মধ্যে শেষ হবে তবে এখানে আমি যেটা বলতে চাচ্ছি আমাদের অনেক রাজনৈতিক দল আছে উনি যেটা বললেন যে পার্টিসিপেশনের ব্যাপারটা পার্টিসিপেশন কিন্তু তাদের আছে আছে মানে সরব পার্টিসিপেশন কীরকম আছে তারা এই পুরা সময়টাই জনগণকে বিভ্রান্তি করার জন্য সমালোচনাই করে গেছে আমরা টিকা বলেন ম্যানেজমেন্ট বলেন ভ্যাকসিনে কোভিড ম্যানেজমেন্ট সব সময় তারা ব্যস্ত ছিল এই সমালোচনায় ব্যস্ত ছিল মানুষকে বিভ্রান্ত করছে যারা স্বাস্থ্যবিধি মানবে তারা যাতে না মানে সেই ব্যবস্থা করছে এই যে এই টিকা শিক্ষাঙ্গন এটা নিয়েও ষড়যন্ত্র আছে গভীর ষড়যন্ত্র আছে এখানে টিকা নিয়ে অনেকে বলে আমরা অনেক রাজনীতিবিদদের দেখেছি যে বলে কালকেই কেন স্কুল কলেজ খুলে দেয় না এই মুহূর্তে স্কুল কলেজ খুলে দেবে এইটা তাদের পিছনে ষড়যন্ত্র যে এখানে যদি কোনো ক্যাজুয়ালিটি হয় সেখানে তারা এটা নিয়ে আন্দোলন সংগ্রাম করার সুযোগ পাবে এক কিছু কিছু রাজনৈতিক দল আছে তারা কিন্তু জনগণের ভালো চায় না তারা রাজনীতির অবস্থানও তাদের নেই তারা এখন শুধু কিভাবে এই সরকারের পতন হবে কিভাবে জন তাদের কথায় পার্টিসিপেশন হবে যদি এই মহামারীতে একটা কিছু ঘটনা ঘটে তাহলে তারা একটা সুযোগ পাবে এই মানসিকতা নিয়ে কথা বললে কিন্তু আর হবে না সুতরাং দেখেন এই যে আপনারা ভিয়েতনাম কেরালা অস্ট্রেলিয়ার কথা অনেক অনেকেই বলি এখন চিন্তা করেন ভিয়েতনামের কী অবস্থা কেরালার কী অবস্থা অস্ট্রেলিয়ার কী অবস্থা সুতরাং কোভিড কখন কী অবস্থায় করবে এটা ঠিক নাই স্বাস্থ্যবিধি মানা যাবে না মানবে না মানার কথা বলছে না এটা ঠিক না কালকের থেকে লকডাউন উঠে হচ্ছে কিন্তু জনগণ স্বাস্থ্যবিধি মানবে না এই ব্যাপারে বলার স্বাস্থ্যবিধি ব্যাপারে কোনো শিথিলতা নাই স্বাস্থ্যবিধি যারা না আমরা হবে তারা আইনের আওতায় নিয়ে আসবে
শিক্ষাগণ বন্ধ আছে, টুরিজমের স্পট বন্ধ আছে, আমাদের বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক প্রোগ্রামগুলো বন্ধ আছে। সুতরাং সব যে উদ্রয় হচ্ছে তা না, সুতরাং এটা ঠিক না। দেখুন, এই যে সেরাম ইনস্টিটিউটের টিকার কথা বললেন, পৃথিবীতে সর্বপ্রথম টিকার WHO অনুমোদন দেয়, জরুরি অনুমোদন অ্যাস্ট্রাজেনেকা, এর কিছুটা সময় পরে মডার্না ফাইজার। বাংলাদেশ প্রথম ইউকের সাথে যোগাযোগ করে অ্যাস্ট্রাজেনেকা, তারা বলে তোমার পাশের দেশ সেরাম, কস্ট কম পড়বে, এখান থেকে নিয়ে আসো। ওই সময় মডার্নার ফাইজারের সাথে আমাদের সম্ভব ছিল না, কারণ টেম্পারেচারের কারণে আমরা বাণিজ্যিকভাবে আনা সম্ভব না। সেটা সেই প্রেক্ষাপটে তখনকার সময় নিয়ম ছিল যে সেরাম একটা প্রাইভেট এজেন্সির মাধ্যমে আনতে হবে, তখন ত্রিপক্ষীয় একটা চুক্তি হয়। কিন্তু এই প্রেক্ষাপট পরে কিন্তু চেঞ্জ হয়ে যায়। চেঞ্জ হয়েছে কিভাবে? এখন কিন্তু গভর্নমেন্ট দায়িত্ব নিয়ে গেছে, সেরাম ইনস্টিটিউট গভর্নমেন্টের সাথে চুক্তি হচ্ছে, যারা বিভিন্ন জায়গায় রপ্তানি হচ্ছে বিভিন্ন দেশে। সুতরাং এসে ওইখানে কোনো ওই সময় কোনো অপশান ছিল না আমাদের। আপনি চীনের কথা বলেন, ওই সময় চীন আর রাশিয়া, আপনার যদি সিচুয়েশনটা মনে থাকে দেখবেন, চীন আর রাশিয়ার সিনোফার্ম, সিনোভ্যাক, ইভেন স্পুটনিক বি কীভাবে তৈরি হচ্ছে, তাদের কী রিসার্চ হচ্ছে, তাদের গবেষণা, তাদের ফেজগুলো কীভাবে, কেউ জানতো না, পৃথিবীর কেউ জানতো না, WHO জানতো না, WHO তো এই ব্যাপারে কোনো কথাই বলে না। অনেক ইউনিভার্সিটি তারা গবেষণা বিশেষজ্ঞরা বলছেন ওইখানে কী হচ্ছে আমরা জানি না। সুতরাং সেই প্রেক্ষাপটে এই দুইটা আমাদের কোনো সুযোগই ছিল না। আর সিনোফার্ম, সিনোভ্যাক যখন আমাদের দেশে ট্রায়ালের জন্য আসলো, সরকারের একটা আন্তর্জাতিক কোম্পানির একটা নিয়ম আছে যে তারা যে IDCR ICDDR বিরুদ্ধে যখন তাদের সাথে চুক্তির কপি পাঠালো, সেইখানে এই এই যারা এই ট্রায়ালে আসবে তাদের কোনো কমপ্লিকেশন হলে তাদের ট্রায়ালের খরচ কি, এই অর্থনৈতিক কোনো ব্যাখ্যা ক্লজই ছিল না। তখন সরকার এটা যখন জানতে চেয়েছে, আবার এই দেড় মাস দুই মাস চলে যাওয়ার পরে তারা ইন্দোনেশিয়ায় চলে যায়, তারা তো আসেই নাই। সুতরাং এই জায়গাটার জন্য আমরা বলি চীন আগে আসলো, আমরা অ্যাকসেপ্ট করলাম না। এই কথাগুলো আসলে এখন অনেকটা সময় পরে এসে মানুষকে এভাবে বিভ্রান্ত করার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি নাই। সুতরাং আমি মনে করি যে এই জায়গাটায় আমরা আমরা রাজনৈতিক ভাষায় বক্তৃতা অনেক কিছু বলি। দেখেন, আমাদের দেশে গণতন্ত্র নাই, যারা বলে এইখানে মানে সংক্রমণ বাড়ছে, ইন্ডিয়াতে গণতন্ত্র নাই, চীনে গণতন্ত্র নাই, ইউকেতে গণতন্ত্র নাই, অস্ট্রেলিয়া গণতন্ত্র নাই, ভিত্তি নাই। দেখুন, তথ্যর কথা যদি বলেন, এখানে তথ্য গভর্নমেন্ট, এই হেলথ মিনিস্ট্রি কিংবা অধিদপ্তর তথ্য গোপন করার মতো কোনো এনে সুযোগ নাই। মহামারীতে তথ্য গোপন করার কোনো সুযোগই নাই। মেসেজ যেগুলো আসতেছে বিভিন্ন হাসপাতালে, আপনার কি ধারণা যে সব মেসেজ আসে, ধরেন যে যে রোগী বাসা থেকে হসপিটালের পথে এবং রাস্তায় মারা গেল, বাড়িতে ফেরত গেল, আমি আপনাকে বলি যাদের উপসর্গ নিয়ে যারা মারা যাচ্ছে, যারা পরীক্ষা করেনি, বাড়িতে আছে, গ্রামে গঞ্জে, অ্যাবসলিউটলি কতজন মারা যাচ্ছে, কতজন আরো লিস্টে আসে নাই উপসর্গ নিয়ে, কতজন মারা যাচ্ছে, কতজন হাসপাতালে আসে নাই, বাড়িতেই মারা গেছে, এই তথ্য বাংলাদেশ না, পৃথিবীর কোন দেশে ইভেন প্রাইভেট হসপিটাল গুলোর হিসাবও তো আছে বলে মনে হয়। হ্যাঁ, অনেক জায়গায় গ্যাপ আছে, এতে আমি অস্বীকার করছি। অননুমোদিত কিন্তু অনেক প্রাইভেট হসপিটাল আছে যাদের হিসাব তো নাই, তারা কোভিড চিকিৎসা দেয়। সংক্রমণ বাড়ার কারণে অনেক রোগী যেখানে হাসপাতালের নাম আছে সেখানে ঢুকছে, সব তো আর হাসপাতালে নাই সেখানে, সেটা আমি বলছি অ্যাবসলিউটলি এবং পারফেক্টলি। পৃথিবীতে কোন দেশে সফলভাবে মহামারী নিয়ন্ত্রণ করবে এটা পৃথিবীর ইতিহাসে কোনোদিন হবে না, এটাই বাস্তবতা। একদম পারফেক্টলি মেশিনেও এরর থাকে, মেশিন যখন আপনি কোনো কিছু করতে, মেশিনেও এরর থাকে, সেটা থাকবে। সুতরাং ওই আপনার 0.001% এরর নিয়ে যদি সমালোচনা করেন, বাকি দেখেন আমরা বলেন সুস্থতার, আমরা বাংলাদেশে 86.7% এখন সুস্থতার হার আছে, প্রতিদিন 15-16,000 লোক হাসপাতালে সুস্থ হয়ে যাচ্ছে, এটা কিন্তু কেউ বলে নাই। এটা সরকারের চিকিৎসা ব্যবস্থানের সক্ষমতা, চিকিৎসকদের সক্ষমতা, দক্ষতা, এই জায়গাটা কিন্তু কেউ কোনোদিন বলে না। সুতরাং আমরা যখন সমালোচনা করব, আলোচনা করব, তখন সব দিক নিয়ে কথা বলা উচিত। প্রফেসর নাইম, ধন্যবাদ। ওয়েল, আমি অ্যাকচুয়ালি আমি আপনার কাছে একটু ব্যয়ের প্রসঙ্গটা জানতে চাই, যেহেতু প্রাইভেট হসপিটাল ব্যয়ের কথা একটু বলবো। অনেকেই বলে থাকেন যে প্রাইভেট হসপিটালে যে সব বিল দেখানো হয় সেই সব বিলগুলো আসলে যথাযথ কিনা, হয়তো সব হসপিটালের ক্ষেত্রে সেটি প্রযোজ্য নয়, কিন্তু অনেক ক্ষেত্রে যেমন পিপি দেখানো হয় প্রতিদিনই একটা করে বিল ধরিয়ে দেওয়া হয়, বা ডক্টর ফি যেভাবে দেখানো হয় সেগুলো যথাযথ কিনা, এই নিয়ে অনেকে অনেকেই প্রশ্ন তোলেন রোগীরা অনেক সময়। ধন্যবাদ জিল্লুর। তো আমি আপনার ব্যয়ের প্রশ্নে যাওয়ার আগে দুটো কথা বলি, সেটা হলো যে আমি দুজন পলিটিশিয়ানের মাঝে বসেছি, তো ওয়েল আমারও একটা পলিটিক্যাল ভিউ আছে, কিন্তু সেই ব্যাপারে আমি যাচ্ছি না। একজন ডাক্তার হিসেবে যদি বলি,
দুদু সাহেব বলেছেন যে আসলে প্রত্যেক দল এবং প্রত্যেক গোষ্ঠী দলমত নির্বিশেষে এ ধরনের ক্রাইসিস মোকাবেলা করতে হবে, একসঙ্গে করতে হবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। কিন্তু এই তো দুদিন আগেই যখন টেলিভিশন স্ক্রলে দেখলাম বিরোধী দলের একজন প্রধান ব্যক্তি বলছেন সরকার গণটিকার বদলে গণপ্রতারণা করছেন, তো এ ধরনের কথা দিয়ে কিন্তু আমরা মানুষকে আবার বিভ্রান্ত করে ফেলি। কারণ আমার কাছেই রোগীরা এসে বলে যে স্যার এই যে ইন্ডিয়া থেকে এই যে ইঞ্জেকশন এসছে এটা স্যার ভিতরে কিছু আছে না শুধু পানি। এখন যদি আবার ওই রকম উচ্চ পর্যায়ের একজন ব্যক্তি বলেন গণপ্রতারণা হচ্ছে না, কিন্তু একটা প্রশ্ন যদি মানে আপনি 300 বা 600 উনি 300 বলেছেন বা আমি যদি 600 বলি, 600 টিকার বেশি কোথাও যায়নি, 600 টিকার জন্য যদি আপনি 2-3 হাজার লোক এক জায়গায় নিয়ে আসেন, আমি সেই প্রশ্নে যাচ্ছি না, আমি যাচ্ছি না সেটি কি মনে হয় আপনার কাছে যে আমরা ছবি টেলিভিশনে যা দেখলাম তাতে করে তো সংক্রমণ বারবার কথা। আমি এক টিকার সংখ্যা এবং প্রথম যখন গত মার্চ মাসে বা ফেব্রুয়ারিতে বোধহয় আমরা প্রথম টিকা দেওয়া শুরু করলাম 7 তারিখে, তখন কিন্তু মানুষের আগ্রহ ছিল না এবং সেটাও কিন্তু একটা নেগেটিভ ব্যাপার ছিল যে টিকা যদি মানুষ নিতে পারত, হ্যাঁ এখানে অবশ্যই টিকা সংখ্যার ব্যাপার আসবে যে আমরা সেই রকম সাপ্লাই দিতে পারতাম কিনা। উনি যথার্থই বলেছেন যে যদি প্রতি বছরও যদি 1 কোটি করে দেওয়া হয় তাহলে 18 বছর লাগবে, কিন্তু বেসিক্যালি এই টিকাটা কিন্তু সবার জন্য দরকার নাই, শিশুদের তো দরকারই নাই, 18 বছরের নিচে তো এখন আমরা দিচ্ছি না, 25 বছর বাংলাদেশে 12-13 কোটি একটা হিসাব অনুযায়ী যেই টিকা আনা দরকার সেটা যদি সরকার সেই ফ্লোতে আনতে পারত তাহলে মানুষকে কিন্তু কনভিন্স করে টিকা নেওয়ার ব্যাপারে কনভিন্স করাটাই আমাদের প্রথম দায়িত্ব। এবং টিকার কোনো বিকল্প নাই, টিকা এবং স্বাস্থ্যবিধি দুটোরই কিন্তু সমানভাবে প্রয়োজন। সেই জন্যই বলছি যে দলমত নির্বিশেষে যেন সবাই একইভাবে একবার কাজ করি সেটার ব্যাপারে আমি এমফেসিস দিচ্ছি। এবং আরেকটা জিনিস আমি বলি টিকার ব্যাপারে, এই যে আজকে ইপিআইয়ের কথা বলেছেন, আমাদের দেশ আসলে ইপিআইতে যেই সাকসেস দেখেছে এটা পৃথিবীতে বিরল, কিন্তু এটাতে কিন্তু এনজিওস অ্যান্ড প্রাইভেট সেক্টর ওয়াজ ইনভলভড, কিন্তু সরকার কিন্তু এখনও, আমি ঠিক এখন সরকারের কতগুলো ডিসিশনের ব্যাপারে বলছি, আমি বলবো আজিজ সাহেবের মাধ্যমেই যে সরকারকে কিন্তু খুব অ্যাক্টিভলি ভাবতে হবে যে শুধু ওনারাই টিকা আনবেন, সরকারি শুধু আনবেন, সরকারি শুধু দিবেন, সেই থেকে বেরিয়ে যদি প্রাইভেট সেক্টরকেও একইভাবে অনুমোদন দেওয়া হয়, এবং ইন্ডিয়াতে কিন্তু এখন প্রাইভেট হসপিটালগুলো দিচ্ছে, আমার বন্ধুরা যারা ইন্ডিয়াতে বিভিন্ন হাসপাতালের মালিক তারা আমাদের জানাচ্ছেন যে ওনারা নিজেরা পারমিশন পেয়েছেন, নিজেরা টিকা ক্রয় করছেন এবং মানুষকে দিচ্ছেন, সেটা কিন্তু প্রাইভেট সেক্টর হলে যেই জিনিসটা সরকারের জন্য একা সম্ভব নয় সেটা কিন্তু প্রাইভেট সেক্টর এনজিওস যদি একসাথে হয় তাহলে কিন্তু অনেকটাই সফলভাবে দেওয়া সম্ভব হবে। কারণ এই দেশের স্বাস্থ্যখাতের আমরা সবাই জানি 2/3 তো প্রাইভেট সেক্টরই দিয়ে থাকে, সুতরাং এটাই আমার একটা অনুরোধ আজিজ সাহেবের মাধ্যমে যেন সরকার এই জিনিসটা চিন্তা করেন। এবার ব্যয়ের ব্যাপারে আসছি, যে গত মে মাসে যদি আমরা একটা রিপোর্ট দেখি যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইউনিট এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ একটি রিসার্চ করেছেন, দেখা গেছে সরকারি এবং বেসরকারি দুই জায়গাতেই কোভিডের চিকিৎসার খরচ অনেক বেশি। এটা শুধু বেসরকারি বললে হবে না, সরকারিতে হয়তো চোখে দেখা যায় না কারণ এটা গভর্নমেন্টের বা খাত থেকে যায় এবং আমাদের ট্যাক্সের টাকায় যায়, সুতরাং সেটা চোখে দেখা যায় না, কিন্তু আউট অফ পকেট যখন প্রাইভেট সেক্টরে দেওয়া হয় সেটা অনেক বেশি চোখে দেখা যায়। এই যে আপনি পিপিএর কথা বলেন, পিপিএ কিন্তু শুধু একটি পিপিএ গাউনের কথা আমরা মিন করি না, এটি পিপিএ হলে অ্যাজ এ হোল প্রোটেক্টিভ ইকুইপমেন্টস কিন্তু প্রতিটি রোগীর জন্যই, আমাদের প্রতিটি কেবিনের জন্য, প্রতিটি রোগীর জন্য কিন্তু ডাক্তাররা যদি দিন তিন শিফটে যদি ডাক্তাররা ব্যবহার করে তাহলে কিন্তু প্রচুর খরচ হয়, এই খরচগুলো আনসিন, এগুলো দেখা যায় না, এবং যারা আমরা প্রাইভেট সেক্টরে হাসপাতাল চালাই আমাদের উপরে আসে বলেই আমরা এটা টের পাই এবং রোগীরা আমাদের কাছে দিতে যে সেটা পছন্দ করে না। কিন্তু ওই যে সেই রিপোর্ট অনুযায়ী বলছি সরকারের যেখানে 4 লক্ষ টাকা যেখানে আপনার আইসিইউতে খরচ হচ্ছে সেখানে প্রাইভেটের খরচ হচ্ছে 5 লক্ষ টাকা, আমি বলবো সেই হিসাবে প্রাইভেটের কোনোভাবেই বেশি খরচ হচ্ছে না। তবে একটি জিনিস আমি বলি, এই খরচের কথা বলে বা বেসরকারি হাসপাতালগুলোর ব্যবসার কথা বলে যেভাবে জনগণকে হাসপাতাল থেকে দূরে রাখার একটা পায়তারা হয়, আমি বলবো পায়তারা না, এটা বলবো বোধহয় একটা মহল, এই খরচের কথা বলে রোগীদেরকে যেভাবে দূরে রাখেন তাতে কিন্তু
এটা আরো জটিল আকার ধারণ করে। আমি প্রথমেই বলেছি চিকিৎসাটা কিন্তু আমরা ক্রিটিক্যাল কেয়ার মেডিসিনে চিকিৎসা করছি, আমরা কিন্তু কোভিডের চিকিৎসা করছি না। একটি রোগী আইসিইউতে গেলে কি ধরনের খরচ হতে পারে এটা কিন্তু সবাই জানি আমরা। সুতরাং এখানে আর খরচ, এটা কোভিড চিকিৎসা না, এই ক্রিটিক্যাল কেয়ার মেডিসিনের চিকিৎসার কারণেই কিন্তু এই খরচটা হচ্ছে। এবং ডাক্তারদের আপনারা ধন্যবাদ জানান, পৃথিবীর সব জায়গাতে কিন্তু ডাক্তারদেরকে ঘটা করে প্রোগ্রাম করে ধন্যবাদ জানানো হয়েছে। এরা যেভাবে অলরেডি প্রায় আমাদের জানা মতে প্রায় 300 জন ডাক্তার মারা গেছেন, পৃথিবীর কোনো দেশে এরকমটি হয়নি। সেই ডাক্তারদেরকে তাদের বেশি টাকা দিতে হয় বলে তারা জীবনকে বাজি রেখে যেভাবে তারা কাজ করছেন। আমি আমার হাসপাতালে, আমি আমার বয়স হওয়ার কারণে হয়তো আমি নিজে যাই না খুব একটা বেশি, কিন্তু ইয়াং ডাক্তাররা যেভাবে জান দিয়ে কাজ করছে, যেভাবে নার্সরা কাজ করছে, যেভাবে হসপিটাল স্টাফরা কাজ করছে, জীবন বাজি রেখে 24 ঘন্টা কাজ করছে, সেই জন্য তাদেরকে ধন্যবাদ দেন। তারা যে টাকাটা নিচ্ছে, তারা নর্মাল যে টাকা নেয় তার চেয়ে হয়তো দ্বিগুণ নিচ্ছে বা তিনগুণ নিচ্ছে, কিন্তু নেওয়ার কারণ হলো তারা 7 দিন কাজ করলে 14 দিন কাজ করতে পারে না, কোয়ারেন্টাইনে থাকতে হয়, নিজেদের ফ্যামিলি আছে, নিজের ফ্যামিলিতে বাবা মা স্ত্রী সন্তানদের রিস্কে ফেলে তারা যেভাবে কাজ করছে, এদের টাকা নিয়ে প্রশ্ন না তুলে এদেরকে ধন্যবাদ জানান। এবং আপনারা দেখবেন মানুষ তখনই বুঝবে যে ডাক্তার এখানে কি ভূমিকা পালন করছে এই মহামারী। মিস্টার শামসুজ্জামান দুদু, আমি ধন্যবাদ জানাই ডাক্তার যারা জন্য কাজ করছেন এবং মৃত্যুবরণ করেছেন। নিঃসন্দেহে তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তার পরিবারগুলো এখন অনেক বেশি অসহায়, অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি ডাক্তারদেরকে অবশ্যই মনে করি তারা মানবতার সপক্ষে কাজ করছেন। কিছুদিন আগেও গত বছরে টেলিভিশনে প্রায় প্রতিদিন না হলেও সপ্তাহে অন্তত একদিন তাদেরকে ফ্রন্টলাইনের যোদ্ধা হিসেবে চিহ্নিত করে তাদেরকে অভিনন্দন জানিয়েছে এবং দেশবাসী অবশ্যই কৃতজ্ঞ ডাক্তারদের এবং চিকিৎসকদের প্রতি। তবে এটা তো সত্য, এই কথা তো বলার উপায় নাই, না বলে উপায় নাই, সেটা হচ্ছে ডাক্তাররা কষ্টে আছেন কিন্তু অন্যান্য পেশাজীবীরাও মৃত্যুবরণ করছেন। তারা তাদের চাকরি হারিয়েছেন, ব্যবসা হারিয়েছেন এবং কোনো কোনো ক্ষেত্রে ভয়ঙ্কর মর্মান্তিক একবেলা খাচ্ছেন অথবা উপোস যাচ্ছেন সপরিবারে, এমনও অনেক আছেন। এটা নিশ্চয়ই আমার সঙ্গে আপনারা স্বীকার করবেন। আজকে না গতকালই একটা প্রথম আলোর এক সংবাদ, মাইশার নামে একজন স্কুল শিক্ষক পরিচ্ছন্ন কর্মী হয়েছেন এবং তার স্বামী কিভাবে মারা গেছেন করেন, এটা প্রকাশ হয়েছে। আমি ডাক্তারদেরকে তিনগুণ টাকা কেন নিচ্ছেন তিনি এটা ব্যাখ্যা করেছেন। তো যে দিবেন সে তো সব হারিয়েছে, তার কাছে যে স্বাভাবিক পেশাটা ছিল, ব্যবসাটা ছিল, সেটা তো নাই। এখন স্বাভাবিক থাকলে তিনগুণে দিত, কিন্তু সে তো এখন একেবারে নিঃস্ব, আর যার বিপজ্জনক অবস্থায় আছে সে তিনগুণটা। এটাই হচ্ছে বলার উদ্দেশ্য, হচ্ছে এটাই হচ্ছে আমাদের সমাজের চালচিত্র। এত বেশি উলট পালট হয়ে গেছে সমাজ এবং পরিস্থিতি যেটা ব্যাখ্যা করা খুব কঠিন। যেমন আজিজ সাহেব যেটা বললেন, উনি ডাক্তারদের একটি সংগঠনের বিজ্ঞ সাধারণ সম্পাদক, আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি কারণ উনি গুছিয়ে অনেক কিছু এমন কথা বলেন যাতে সরকার একটি সুবিধাজনক পরিস্থিতিতে যায়, এটাই তার দায়িত্ব। কিন্তু বিরোধী দল সরকারকে সমালোচনা করে তার ত্রুটিকে তুলে ধরে, তার ব্যর্থতাকে তুলে ধরে, যদি সে ক্ষমতায় যাওয়ার চিন্তা করে এবং যাওয়ার পথকে প্রশস্ত করে, এটাই তো গণতন্ত্র। হ্যাঁ, উনি চীনাপন্থী হতে পারেন, যে ওখানে যে তন্ত্র আছে সেটাই আসল তন্ত্র, এই যে ইনি বলে ফেললেন। আমরা তো ডিক্টেটরিয়াল শাসনের জন্য দেশ স্বাধীন করিনি, আমরা তো একনায়কবাদী সরকারের জন্য দেশ স্বাধীন করি, আমরা গণতন্ত্র স্বাধীনতার জন্য। আমি ধন্যবাদ দিই আজিজ সাহেবকে, উনি চীনের শাসন ব্যবস্থাকে অভিনন্দন জানানোর জন্য উনি তার এবং তার দলের এবং সরকারের চরিত্রটা প্রকাশ করেছেন। ষড়যন্ত্র বিভ্রান্তি, ষড়যন্ত্র এবং বিভ্রান্তি, এটা সরকারি দল এটা খুব সহজেই বুঝতে পারে, দেখতে পারে, কিন্তু ষড়যন্ত্র এবং বিভ্রান্তি যদি খয়রাতি শাসনের উপরে বা খয়রাতি পাওয়ার উপরে, উপহার সামগ্রীর উপরে, তিনি নিজেই স্বীকার করেছেন যে চীন তখন ইন্দোনেশিয়ায় চলে গেলেন। ইন্দোনেশিয়ায় শুধু না, অনেক দেশে সেই সময় চীন চলে গেছে। চীন তো প্রথম আমাদের কাছেই আসছিল, ভারতের আসার আগে তো চীনই আসছিল। আমি এই কথাটা বলছি যে রাশিয়া এবং চীন শেষে
উদ্ভাবন করতে না পারলেও খুব দ্রুততার সঙ্গে উদ্ভাবনের দিকে যাচ্ছে, এই বোধবুদ্ধি যদি আমাদের বিশেষজ্ঞদের মাথায় সেই সময় কাজ করত, তাহলে সিনে ফার্মুলা চীন থেকে আমরা নিতে পারতাম, আমরা আমাদের জনগণকে রক্ষা করতে পারতাম, এটা পারি নাই। পরে কিন্তু না পেয়ে আমরা চীনের দিকে গেছি এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন বোধহয় অতিরিক্ত সচিব $10 প্রসঙ্গে এনে সেই সেই জিনিসটা আরো পিছিয়ে দিয়েছে। অর্থাৎ চীন আমাদের বারবার সাহায্য করার জন্য এগিয়ে আসলো, আমরা কোথায় যেন আমাদের হাতকে প্রসারিত করতে পারিনি এবং ডিপ্লোমেটিক্যালি আমরা সেই দিকে যেতে পারিনি। আমি আমার আমার মানুষকে রক্ষা করার জন্য আমি দুনিয়ার সমস্ত জায়গায় যাওয়ার পক্ষে, আমি আমার দেশকে রক্ষা করার জন্য যত রকম কৌশল উদ্ভাবনের করা সম্ভব সেটা আমার করার পক্ষে। আমি যদি সেটা না করে কেরালা রাশিয়া অমুক তমুক দেশকে ছোট করি, তাহলে বুঝতে হবে যে নির্বুদ্ধিতার মধ্যে আমরা আছি। তারা তাদের অবস্থা ব্যবহার করে তারা তাদের জাতিকে দেশকে রক্ষা করেছে। আর আমি এই জায়গায় ছোট করে একটু একটা কথা বলি, যেখানে বিতর্ক নাই, যেখানে জানার সুযোগ নাই, যেখানে বলারও সুযোগ নাই, আপনি সত্য বললেও বিপদ, মিথ্যা বললেও বিপদ, সেখানে আসলে তো দায়িত্বশীলতা নাই। দায়িত্বশীলতা না থাকলে তো গণতন্ত্র নেই, গণতন্ত্র না থাকলে তো স্বৈরাচার দিক আপনি ব্যবস্থা করার তো থাকবে। যেভাবে বলি একটা কথা, রাত হলে দিন হয়, কিন্তু ক্ষমতায় যারা ছিল তাদের একদিন ক্ষমতা ছাড়তে হয়েছে, আর তারাই ক্ষমতায় আসে যারা ক্ষমতায় যাওয়ার মতো যোগ্যতা রাখে। আজকে হয়তো পরিস্থিতিটা এমন যে আমরা করোনার ভিতরে ঢুকে গেছে, এটা তো সত্য। করোনা সব বিশ্বাস, সব ধারণা, সব অসঙ্গতি এক টসনস করে ফেলেছে। সেই জন্যে আমার কাছে মনে হয় মানুষের সপক্ষে, আমি কোনো দলকে আলাদা করে চিহ্নিত করছি না, মানুষের সপক্ষে দায়িত্বশীল ভূমিকা দিয়ে পালন করতে পারবে, সে সরকারে থাক, বিরোধী দলে থাক, যেখানে থাক, মানুষ তার উপরে আস্থাশীল হবে, এটাই তো কথা, এটাই তো আমি বিশ্বাস করি। সেই জন্যে এখন আমাদেরকে যে কোনোভাবেই হোক মানুষকে রক্ষা করার জন্য শয়তানের সঙ্গেও যদি হাত মিলাতে হয় আমার কোনো দ্বিধা নেই, মানুষ প্রথম তারপরে অন্য কিছু। আমরা এমন একটা জায়গায় আছি 264 জন সর্বোচ্চ মৃত্যুর পরের দিন সব খুলে দেওয়ার বিশ্বাস করছে, আমরা সব কিছু খুলে দিই জাতির মেরুদণ্ড সোজা করে দাঁড়ানোর জন্য। সেখানে এত দায়িত্বশীল যারা এই মুক্তিযুদ্ধের সময় প্রথম পতাকা উড়িয়েছে, ছাত্ররা প্রথম এদেশে অস্ত্র ধরেছে, ছাত্ররা প্রথম জীবন দিয়েছে, আর সেই ছাত্রদেরকে আমরা মনে করছি যে রক্ষা করতে হলে ভ্যাকসিন না দিয়ে ঘরে বসিয়ে রাখা যাবে, এটা আমি আমি ঠিক যারা এই বিশ্বাস করেন আমি তাদের সঙ্গে একমত না। আমার কাছে মনে হয়েছে যেটি এই খাতওয়ারি যেরকম চিকিৎসকদেরকে আগে ভ্যাকসিন দিতে হবে, এটা তো শতভূত, কারণ প্রতিনিয়ত তারা এটা ফেস করছে। সেই জন্যে আমার মনে হয় আমি যে পরিকল্পনার কথা বলেছি, আমি সবার একসঙ্গে কাজ করার কথা বলেছি, মুক্তিযুদ্ধের দৃষ্টান্ত আমি উল্লেখ করেছি, আমি এটা ছোট মনের থেকে বলি নাই, আমি সবাইকে শ্রদ্ধা ভালোবাসা সম্মান গুরুত্ব রেখে এখানে আমি রাজনৈতিক দৃষ্টিভঙ্গিটা আমি ব্যবহার করতে চাই। সেই জন্য আমার মনে হয় জাতির সব থেকে দুঃসময় এবং জরুরি মুহূর্তগুলো তো আমরা অতিক্রম করছি। একসময় তো আমরা পৃথিবীর থেকে বিদায় নেব, আমাদের বয়স হয়ে যাচ্ছে, কিন্তু যাদেরকে আমরা রেখে যাব, এই যে শিশুদেরকে, শিশুদেরকে কেন আমি টিকা দেবো না, শিশুরা তো আক্রান্ত হচ্ছে, আমি 25 ঊর্ধ্বে কেন নিয়ে যাচ্ছি 18 নেমে আসার পরে। হ্যাঁ, আমার তো বলতেন শিকার আমার করতে অসুবিধা কি, তাহলে তো মানুষ জানে যে টিকা আমার হাতে নাই, আসিতেছে, এটা প্রচার করে, এটাই হলো আমার বক্তব্য। মিস্টার দুদু, আমি আসবো আবার আপনার কাছে, আমার হাতে খুব বেশি সময় নেই, আমি জাস্ট এক এক করে আপনাদের প্রত্যেকের কাছে আসছি। সর্দার নাইম, আমি আপনার কাছে শেষে আসবো, আমি যেটা বলছিলাম সেটা হলো যে আমাদের আসলে স্বাস্থ্যবিধি মেনে চলা এবং টিকা নেওয়ার কোনো বিকল্প নাই, টিকা নিয়ে স্বাস্থ্যবিধি মেনে এবং রোগীদের চিকিৎসার ব্যয় যদি কমাতে হয় তাহলে এই হাসপাতালগুলোতে যারা স্টেক হোল্ডার লাইক ফার্মাসিউটিক্যালস কোম্পানি থেকে শুরু করে বিভিন্ন কনজিউমেবলস যারা দেন, ইকুইপমেন্ট ব্যবসায়ী যারা, তাদের সব কিছুই যদি সরকার কন্ট্রোল করে সেগুলোর ডিমান্ড অনুযায়ী যদি প্রাইস কমাতে পারেন তাহলে কিন্তু আমরাও প্রাইভেট সেক্টরেও অনেক কম খরচে দিতে পারবো। আর হলো যে মেডিসিন কস্ট ইজ ভেরি হাই, অনেক মেডিসিন এত দাম, সেগুলোর দাম না কমালে আমাদেরকে
মেডিসিন কোম্পানি থেকে কিনেই রোগীকে দিতে হয়, রোগী আউট অফ পকেট দিতেই হবে, সেটা যেন না হয়। সরকার যদি এই দিকটায় নজর রাখেন তাহলে আমরা অনেকাংশেই কম পয়সা চিকিৎসা দিতে পারবো। স্বাস্থ্যবিধির কোনো বিকল্প নেই, ওয়েল ফিটেড মাস্ক, সোশ্যাল ডিস্টেন্স এবং হ্যান্ড স্যানিটাইজেশন এবং ক্লিনলিনেস, এটার কোনো বিকল্প নেই। এটা আমাদের একটা অভ্যাসে পরিণত করতে হবে, কালচারের একটা অংশ করতে হবে। এবং টিকা যথাসম্ভব প্রত্যেকটি মানুষকেই টিকার আওতায় আনতে হবে, সেটা সরকার বেসরকারি এনজিও সবাইকে মিলেও যদি করতে হয়, সরকারি পলিসি দিবেন সেই অনুযায়ী সবাই মিলে একসাথে কাজ করি, সেই টিকার আওতায় সব জনগোষ্ঠীকে আনতে হবে, তাহলেই আমরা এই বিপদ থেকে উদ্ধার পাবো। মিস্টার শামসুজ্জামান দুদু, জাস্ট এক মিনিট সময় আপনার জন্য। আমি এর সঙ্গে একমত যে এনজিও সরকার বা সামর্থ্যবান গোষ্ঠী বা আমাদের বিদেশি বন্ধু সবাইকে নিয়ে এখানে যদি আমরা টিকা, এটা করতেই হবে, এটা এটা কোনো বিকল্প আছে বলে মনে। আর এই যে বেসরকারি খাতে যারা কাজ করছেন তাদের সামর্থ্য একটা ব্যাপার, যে সরকারি প্রতিষ্ঠানগুলো সরকার ওখানে সাবসিডি দিচ্ছে, তো আমরা কেন বেসরকারি ক্ষেত্রে এখন জরুরি মুহূর্তে সরকারিভাবে বা এনজিওদের, হ্যাঁ, ওষুধের উপরে চিকিৎসার উপরে আমার মনে হয় একটা আলাদা দৃষ্টিভঙ্গি নেওয়া যেতে পারে। আর দুই হচ্ছে মানুষকে গণজাগরণ, যেটা হচ্ছে যে আমরা বিপদে আছি, আমাদেরকে এই যে মাস্ক ব্যবহার করতে হবে, আমাদের হাত ধুতে হবে, আমাদের দূরত্ব, এটি ব্যাপকভাবে দলমত নির্বিশেষে এটাও যদি আমরা করতে পারি, তারপরেও মানুষ আমার মনে হয় সচেতনতা এখন ওষুধের বিকল্প হতে পারে। সচেতনতা ছাড়া ভ্যাকসিন যতক্ষণ পর্যন্ত না পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমাদের রেহাই নাই। দেখুন, আমি একটু বলতে চাচ্ছি যে আমি চীনের কোনো তন্ত্রের প্রশংসা করি না। আপনি বলেছিলেন যে গণতন্ত্র নাই দেখেই আসলে শনাক্ত কিংবা সংক্রমণ বাড়ছে, আমি সেই কারণে বলেছিলাম যে সমস্ত দেশে গণতন্ত্র আছে সেখানেও সংক্রমণ বাড়ছে, ইভেন চীনে যে তন্ত্র আছে সেটা আমাদের চেয়েও শক্তিশালী, তাদের এক্সিকিউট করা সম্ভব, সেখানেও বাড়ছে না, সেই কারণেই বলছিলাম। দেখুন, আমি যেটা মনে করি যে আমাদের দেশের এই যে চ্যালেঞ্জগুলো যে এই কোভিড নিয়ন্ত্রণের, দেখুন আমাদের এই জনগণের মানে না, অনীহা, উদাসীনতা কিংবা এই ট্রিটমেন্টের একটা লিমিটেশন তো আছে, কত বাড়াবে হাসপাতাল শয্যা সংখ্যা, আবার রাজনৈতিক দলের সমালোচনাও আছে, আবার এটা নিয়ে ষড়যন্ত্রও আছে, এর ভিতরে অনেকগুলা ঈদের ইভেন্ট গেছে, ডেঙ্গু করোনা একসাথে, লকডাউন ইমপ্লিমেন্টেশন, এটা আসলে গভর্নমেন্টের চ্যালেঞ্জ ছিল, চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেই কিন্তু সরকার আগাচ্ছে। আমি মনে করি যে এই ভ্যাকসিনটা আমাদের সফল সমাধান, ভ্যাকসিন আমাদের মৃত্যু কমায়, আমাদের হসপিটালের ভর্তি কমায়, লোকজনের ভোগান্তি কমায়, হাসপাতালে ভর্তি কিংবা চিকিৎসাতে খরচ কমায়, পারিবারিক ভোগান্তি কমায়। সুতরাং এই ভ্যাকসিন এবং আমাদের স্বাস্থ্যবিধি মানা, এইটা খুব গুরুত্বপূর্ণ। আমরা অনেক নেতাদের ক্ষেত্রে, আমি যদি ভাইকে জিজ্ঞেস করি যে আপনাদের রিজভি সাহেব দেখলাম গণমাধ্যমে বলেছে যে ইন্ডিয়ার টিকা নেয় নাই, মডার্নার আমেরিকার টিকা নিয়েছে, এই যে ইন্ডিয়াতে অক্সিজেন আসছে, এই 600 মেট্রিক টন আসলো, আবার 10 ট্যাঙ্ক আসছে, আবার লাইফ সাপোর্ট অক্সিজেনের সহ এই অ্যাম্বুলেন্স আসছে, এটা কি আপনাদের অনুসারীরা এটা ব্যবহার করবে না? সুতরাং এইগুলো মানুষের বিভ্রান্তি হয়, যখন রাজনীতিবিদরা কথা বলবে তখন তাদের ফলোয়ার্স, তাদের দেশের অবস্থান, জনগণের প্রতি কমিটমেন্ট, সেটা চিন্তা করতে হবে। তো আমি মনে করি এই মুহূর্তে আমাদের সামনে চ্যালেঞ্জ ডেঙ্গু আর করোনা একসাথে, সেই জন্য আমাদেরকে সবাইকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, মাস্ক পরতে হবে, নিজের ঘরবাড়ি পরিষ্কার করতে হবে, বাড়িতে মশা নিধন করতে হবে, তাহলেই সরকারকে সহযোগিতা করতে হবে, তাহলে এই যুদ্ধে সামিল হবে। সেই প্রেক্ষাপটে আমি মনে করি আমাদের সরকারের যে পদক্ষেপ, যে ভ্যাকসিনের রুটম্যাপ এবং কোভিডের যে আমরা ফিল্ড হাসপাতাল সহ বিভিন্ন পদক্ষেপ দেখছি, হাসপাতালের ব্যবস্থাপনা বৃদ্ধি দেখেছি, চিকিৎসকদের আরও জনবল নিয়োগ করার পদক্ষেপ আমরা দেখেছি, তাহলে আমরা যদি সহযোগিতা করি তাহলেই শুধু আমরা এটার সফলতার মুখ দেখব। অনেক ধন্যবাদ মিস্টার শামসুজ্জামান দুদু, প্রফেসর ডক্টর সরদার নাইম, প্রফেসর ডক্টর এম আজিজ। দর্শক, কথা হচ্ছিল কোভিড পরিস্থিতি নিয়ে, বাংলাদেশের সামনে এখন বড় চ্যালেঞ্জ কোভিড-19 এবং ডেঙ্গু পরিস্থিতি, এবং এই পরিস্থিতি মোকাবেলার জন্য গণজাগরণের কোনো বিকল্প নেই। আমার অতিথিদের মধ্যে এই বিষয়ে কোনো ভিন্নমত নেই, সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তবে স্বাস্থ্যবিধি, যে সচেতনতার কথা সবাই বলেছেন, সেটি খুব জরুরি। হাত ধোয়ার অভ্যাসটা, পারস্পরিক দূরত্ব বজায় রাখা, মাস্ক পরিধান করা, এবং সুযোগ থাকলে টিকা নেয়া, এর কোনো বিকল্প নেই। সরকারকে দ্রুততার সঙ্গে সকল মানুষকে টিকা দেওয়ার ব্যবস্থা করতে হবে, এবং ডেঙ্গু পরিস্থিতিও একটা জটিল আকার ধারণ করছে, যার জন্য পরিষ্কার পরিচ্ছন্নতার বিকল্প নেই। আমাদের নাগরিকদের দায়িত্ব আছে নিজের ঘর বাড়িগুলোকে পরিষ্কার রাখা।
একই সঙ্গে সিটি কর্পোরেশনগুলো, দুটো সিটি কর্পোরেশনের দায়িত্ব মশা মারবার ব্যবস্থা করা। তা সিটি কর্পোরেশনগুলো সেই অর্থে বেশি খুব বেশি কাজ নেই, কাজে এই স্বল্প দুই একটি কাজ যেগুলো আছে সেগুলো যদি তারা ঠিকঠাক মতো না করতে পারেন, এবং আমরা যতদূর জানি যে যথেষ্ট পরিমাণ অর্থও তাদের জন্য বরাদ্দ আছে এই খাতের জন্য, তারা যদি সেটি যথাযথভাবে ব্যয় না করতে পারেন সেটি তাদের ব্যর্থতা। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।